হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে আলু পেঁয়াজটি তো সবই আছে ঘরে, উচ্ছেও আছে, তাই আমি বেশি কিছু বাজার করিনি। এ দেখো দুটো ঝিঙে এনেছি, আর এই আমটা, এই নিয়ে ক টাকা বলো তো? 25 টাকা। মানে কি খাবো এই গরমে? ভাবলাম ঝিঙেটা নিই, মাছ এনেছি, একটু ঝোল ভাত খাওয়া হবে পাতলা করে, আর আমের চাটনি ফাটনি হবে, একটা আম রয়েছে। তো এই কি খাবো বলো? তার মধ্যে সরু সরু ঝিঙে, এদের ছাড়ালে কোনো মাংসই পাওয়া যাবে না। তো যাই হোক, আর মাছ দেখো কি নিয়ে এসেছি। আরে মাছের বাজারে গেলেও পাগল, সব জিনিস যেন আগুন। এই দেখো রুই মাছ এনেছি, রুই মাছ এনেছি, আবার একটা মাথাও নিয়েছি আলাদা করে। একটা রুই মাছ নিয়েছি, আর এই যে একটা গোটা নিয়ে নিই অবশ্য, ভেজার দিক থেকে নিয়েছি রুই মাছ। আর এতে আছে তেলাপিয়া এনেছি মেয়ের জন্য, একদিন খায় না মেয়েটা, জ্যান্ত তেলাপিয়া। তো এই হচ্ছে মাছ বাজার, মানে আজকে আমার বাজার। তো চলো মাছ ফাঁস ধুই, সবজি সব যা কাটি, রান্না বান্না করি। আজকে বহুত দেরি হবে রান্না করতে, বুঝতেই পারছি কিচ্ছু হয়নি এখন। চলো তো বন্ধুরা, মাছ ধোয়া ধুই কমপ্লিট। তো এবারে সবজি নিয়ে বসে পড়েছি, আগে কেটে নিই তারপরে রান্না বসাবো, নাহলে গ্যাস পুড়বে, মাছ ভাজাবো না পুড়বো, মানে তাড়াহুড়ো লেগে যাবে। যাই হোক, সেই জন্য একটু রিল্যাক্সে কেটে নিই। আজকে তো রবিবার, কর্তা মশাইয়ের কাজও নেই, মানে ধীরে সুস্থে করছি। তো আজকে আমার মেনলি বাজার যাওয়ার কারণ হলো কর্তা মশাইয়ের শরীরটা একটু খারাপ, আর খারাপ বলেই আমি রোদে ওকে বেরাতে দিলাম না, আমি নিজেই গেলাম। তো যাই হোক, ঠকে গেছি না জিতে গেছি জানি না, কিন্তু গেছি এটাই হচ্ছে কথা। ওকে বের করলাম, আর আরও চিন্তা লাগলো কী হলো কি না হলো, যা রোদ উঠেছে আজকে ঠাটা পোড়া, মানে কী বলবো। সেই জন্য আরও বললাম থাক, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তো উচ্ছেগুলো কালকে রাতে এনেছিলো, দানা ভর্তি, আর একটাও দানা খাওয়া যাবে না। ও কি মোটা মোটা দানা, উচ্ছে না করলা পাকে নি, কিন্তু ওইটা করলা উচ্ছে তো ছোট ছোট হয়। তো দেখো বন্ধুরা, দানা ফেলে একদম কেটে নিচ্ছি, এ পেঁয়াজ একটু, আর একটা আলু দিয়ে ভাজবো, আর মাছের ঝোল করবো, আর চাটনি, ব্যাস। আর দই পেতেছিলাম কালকে, আজকে আর মাংস মাংস করলাম না, যা গরম পড়েছে। মেয়েটা মাংস মাংস করে, রবিবার হলেই ওর মাংস হয়, রবিবার না সোমবার চাই। কিন্তু বলো বন্ধুরা, এই গরমের মধ্যে মাংস খেলে আর দেখতে হবে? না খেয়েই মানে শরীর অস্বস্তি করছে, খেলে কী হবে? উল্টো পাল্টা কোনো মাছও আনতে পারলাম না, জ্যান্ত মাছ যদি আরেকটু আগে যেতাম তাহলে, আমি তো জানি না, আমি যদি জানতাম যে মানে ও যাবে না আমি যাবো, তাহলে একটু আগে যেতাম। যেহেতু আমার যেতে হলো, সেই জন্য একটু অসুবিধা হলো, আমাদের বাজারটা একটু দূরে বাড়ি থেকে, সেইটাই হচ্ছে অসুবিধার কারণ, নাহলে আর একটু জ্যান্ত মাছ হলে আরও ভালো হতো। রুই মাছেরও তো পাতলা ঝোল খায়, কি বলো? পুরো ঝিঙে এনেছি, পেটটা ঠান্ডা থাকবে। কাটাকুটি চলছে, আমিও রোদে গেছি, শরীরটা অস্বস্তি করছে। এখন এই একটু নুন চিনির জল খাই, দেখি। রোদে বিড়ানো মানে মানে যে অবস্থা, যারা এই যে গাড়ি ঘোড়া চালাচ্ছে কি যে অবস্থা হচ্ছে তাদের, রোদের মধ্যে গরমের মধ্যে একদম পাতলা ঝোল করবো আজকে, একদম তোমরা রান্না যখন দেখাবো বুঝতেই পারবে কি রান্না হবে আজকে, একদম পাতলা ঝোল। আর আমের চাটনিটা করতাম না, কিন্তু গরমে একটু টক টক না খেলে না আরও যেন শরীর বেশি অস্বস্তি করে, কালকে একদমই টক টক খাওয়া হয়নি কিছু। তো দেখো উচ্ছে কাটা তো কমপ্লিট, ঝিঙে দেখো, ঝিঙে কাটো, ঝিঙের খোলা ছাড়ালে আর কি ঝিঙেতে কিছু থাকবে? কাকু বলছে, যার কাছ থেকে নিলাম, সে বলছে আরে বেশি কিছু ছাড়াতে হবে না, শুধু শিরাগুলো ছাড়িয়ে রান্না করে দেবে। সে হ্যাঁ, আমাদের ঘরে ওরম কেউ খায় না, আমার কর্তা মশাই এমনিই খায় না, আরও যদি এইসব রেখে দিই আরোই খাবে না। তো চলো কাটা কোটা করি, তারপরে একদম রান্নার সময় দেখাবো তোমাদের। তো বন্ধুরা দেখো, সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আলু কেটে নিয়েছি, এখানে আম কেটেছি,
এখানে ঝিঙে আলু কেটেছি, মাছের আলু যেমন হয় সেরকম কেটেছি। এখানে উচ্ছেতে পেঁয়াজ দেবো, একটু আদা কেটে নিয়েছি, আর দুটো টমেটো। আর এখানে উচ্ছে কেটা তো দেখালামই তোমাদেরকে, তো চলো এবারে যুদ্ধ শুরু করা যাক। মানে দুদিকে দুটো যুদ্ধ। এদিকে দেখো মাছটাও লবণ হলুদ দিয়েছি, এখনো মাখানো হয়নি, হাত দিইনি, তো এটাও মাখিয়ে টাকিয়ে নিয়ে একদম পাতলা ঝোল রান্না হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, মানে এই গরমে কতটা কি শেয়ার করবো সেটাও বলা যায় না, মানে গরমের চোটে কতক্ষণে রান্নার জায়গা থেকে উঠবো সেটাই ভাবছি। তো চলো রান্না বান্না বসানো যাক। তো বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা চলছে, আর এইদিকে ভাত বসিয়েছি। এই দেখো, তো মাছটা ভেজে একে একে করতে থাকবো, প্রথমে তো মাছটা ভেজে তারপরে দেখি কি বসাই। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা মাছ ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে, মাছের মাথাটা ভাজছি, তো এইটাও ঝোলের মধ্যেই দিয়ে দেবো। আলাদা করে ডাল ফাল করতে এখন আর ইচ্ছা করছে না, বিশ্বাস করো। তো দেখো মাছ ভাজা পুরো কমপ্লিট, তো মাথাটা ভেজে তারপরে ঝোলটা বসিয়ে দেবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা তো দেখালামই মাছ ভাজা কমপ্লিট। তো এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে বসিয়েছি, তো মাছের ঝোল করবো সেই জন্যই। তো প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে এতে সামান্য একটু আদা দিয়ে, লঙ্কা এই দিয়ে, টমেটো দিয়ে পাতলা করে ঝোল হবে। তো চলো আলুটা ভাজা হোক, তারপরে আবারও আসছি। তো বন্ধুরা দেখো মশলা দিয়ে দিয়েছি হালকা করে, তো এখন ঝিঙেটাও দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। তো এখানে টমেটো, জিরে, আদা, লঙ্কা, হলুদ, লবণ আর একটু চিনি দিয়েছি সামান্য, দিয়ে ঝিঙেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এতে পরিমাণ মতন জল দেবো, সেদ্ধ হলে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। তো প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল তৈরি হয়ে গেছে, নামিয়েও ফেলেছি। আর এখানে দেখো বসিয়েছি আমের চাটনি, তো চলো আমের চাটনি আর কি বলবো, সর্ষে ফোড়ন দিয়ে বসিয়েছি, এরপরে উচ্ছে ভাজা হবে। তো চলো সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো এখন উচ্ছে আলু ভাজা চলছে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি আজকে। তো এখানেই রান্না শেষ, তো খাওয়ার সময় একদম দেখা হবে। দেখো উচ্ছে আলু পেঁয়াজ একদম করমর করে সুন্দর করে ভেজে নেবো, করমর হবে না সরি, তো লাল লাল করে ভেজে নেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, একদম খাওয়ার সময় দেখা হবে, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতনই কিন্তু দুপুরের লাঞ্চ টাই নিয়ে বসে পড়লাম, তো চলো লাঞ্চ মেনুতে যে কী কী আছে বলে দিই। রয়েছে গরম গরম ভাত, তারপরে নিয়েছি পাতিলেবু, উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ মাথা আর্ধেক নিয়েছি, আর লেজা নিয়েছি, তো লেজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আর এখানে রয়েছে আমের চাটনি, তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো প্রথমে কী দিয়ে খাবো, উচ্ছে আলু ভাজা দিয়ে খেতে হবে, যাতে পেঁয়াজও দিয়েছি, তো পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজাটা ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু আমি খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ভীষণ ভালো লাগছে, তেতো ভাবটাও কম লাগে পেঁয়াজ দিয়ে ভাজা করলে, আর একটু আলুও দিয়েছি, তো মেখে মুখে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি। তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, দেখো এবারে কিন্তু মাছের ঝোল দিয়ে খাবো, যেটা ঝিঙে আর আলু দিয়ে করেছি। তো একদম ধপাত করে ঢেলে নিলাম থালার মধ্যে, এটা আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করা হয়েছে, একদম সিম্পল পাতলা ঝোল। আর দেখছো লেজার সাইজটা কি সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে মানে কাটা কাটা মাছ খেতে, ওই যে মাছে কাটা নেই অত ভালো লাগে না খেতে। তো দেখো মাছগুলোকে সাইড করে রাখি, তারপরে একটু লেবু চিপে নেবো হালকা করে, চিপে নিলাম, তারপরে চলো এবার মেখে মুখে নিয়ে, একটু লঙ্কাও পড়েছে, চলো একটু লঙ্কাটা ডোলে নিই, হালকা ঝাল ঝাল লাগবে। তো সুন্দর করে মেখে মুখে এবার একটু অর্ধেক ভাবছি আলুও ডোলে নেব, তো অর্ধেক আলুটা দেখো সুন্দর করে মেখে একটু খেয়ে দেখি কেমন লাগছে আগে। তো চলো মুখে পুরে দিই, এ দেখো তো মুখে দিলাম, তো হালকা পাতলা ঝোল এই গরমে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো মাছটা ভেঙে দেখাই, দেখো কি সুন্দর গাটা একদম পিঙ্ক পিঙ্ক টাইপের, আর টেস্ট ছিল মাছটায় খুব, লেজাতে কাটা থাকে ঠিকই কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে।
তো চলো মাছ দিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে, এবারে চাটনিটা এরকম আমটা চটকে চুটকে খেয়ে নেব। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো। সবাইকে টাটা।